বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি একটা নির্জন প্রাকৃতিক পরিবেশে। তো যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো মেয়েকে বললাম যে চল এমন এক জায়গায় যাই যেখানে নিরিবিলি থাকবে, কেউ থাকবে না, শুধু তুই আমি দুজনেই থাকবো, তার সঙ্গে আপনাদের দাদাও থাকবে। তো আমরা যেহেতু এখানে একটা নির্জন পরিবেশে এসেছি, তো খুব সুন্দর। মেয়ে বলছে মা এত শান্ত পরিবেশ তো ভাবাই যায় না, যেহেতু মেয়ে ছোটোর থেকে একটা ঘিঞ্চি পরিবেশে এখন মানুষ হয়েছে, তো মেয়ের এত সুন্দর পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। কি রে বল, ভালো লাগছে? এখানে চারিদিকে শস্যের বাগান, পুরো চারিদিক গাছ দিয়ে ঘেরা আছে, বেশ ভালোই লাগছে। চাষবাস, চারিদিকে চুপচাপ নিরিবিলি পরিবেশ। দেখ এগুলো হচ্ছে সব মূলো ক্ষেত, ওগুলো সর্ষে ক্ষেত, ওপাশে ধান ক্ষেত, কি ভালো লাগছে বল দেখতে। এত সুন্দর একটা নির্জন পরিবেশে কি ভালো লাগে বলুন। তা সবারই ইচ্ছা করে যে একটা ঘিঞ্চি পরিবেশ থেকে গিয়ে একটু নিরিবিলি একা কোথাও সময়টা কাটানোর জন্য। তা আপনারা কি বলেন, আপনারা তো নিশ্চয়ই ভালো লাগবে। তা এখন তো মানুষের সেই নিরিবিলিটা খুঁজে পায় না, যেহেতু সবার একটা জীবনযাপন একটা কর্মের মধ্যে চলে গেছে, তো সবাই একটু নিরিবিলি থাকতে চায়। তা আপনাদের একটু থাকতে ইচ্ছা করছে, তো আমাদের সঙ্গে চলুন। যা লাগছে বলুন বন্ধুরা, দারুণ লাগছে, তো ভালো লাগছে। হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে এসেছি আমি এখানে, আজই সারাদিন এখানেই সময়টা কাটাবো। তো খুবই ভালো লাগছে, আর ভাল লাগছে না ওই ঘিঞ্চিতে যেতে। এবং সব সময় খালি মানে সে কি বলবো, দোকান পাট সব নিয়ে একদম জীবনটা একটু ব্যস্ত হয়ে উঠেছে। তো আজকে একটু ফাঁকা চাইছি, আজকে দোকানপাট এক বাবার দায়িত্বে দিয়ে এসেছি, আমি আর মেয়ে একটু ফাঁকাই চলে এসেছি, আমরা দুজনে একটু একান্তে সময়টা কাটাবো দুজনে। দাদার জন্য মূলো নিয়ে যাবো বল। এই যে ছোট ছোট সর্ষের চারা গুলো দেখ উঠেছে, আর কদিন, হ্যাঁ এটা সর্ষে গাছ, আর কদিন পর ওরকম বড় বড় ফুল দেবে। কদিন পরেই দেখবি এগুলো এত বড় বড় গাছ হয়ে গেছে, পুরো ক্ষেতটা পুরো সর্ষেতে ভরে যাবে। যেহেতু এখন শীতকাল, তো সর্ষে চাষটাই বেশি হয়, তখন আরো ভালো লাগবে এই জায়গাগুলো, খুব সুন্দর লাগছে একদম। সারা মনে হয় এখানেই ঘর বাড়ি করে এখানেই থেকে যাই, আর ভালো লাগছে না। আপনাদেরও ভালো লাগলে নিশ্চয়ই চলে আসবেন এখানে। সত্যি বন্ধুরা, একটা গ্রাম্য পরিবেশের মজাই আলাদা। যতই শহরে থাকি না কেন, যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন, কিন্তু একটা গ্রামে গিয়ে যে মনের যে শান্তিটা, সেটা কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায় না।